আসসালামু আলাইকুম রংটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে প্রবাসী আটকের সংখ্যা হু করে বাড়ছে বাংলাদেশি সহ ষোলো হাজার দুইশো তিরানব্বই জনকে আটক করেছে সৌদি পুলিশ সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে সতর্ক থাকার অনুরোধ রইল সৌদি আরবে থাকা অবৈধ ইকামাহীন হুরুপ্রাপ্ত প্রবাসীরা সাবধান অবৈধ প্রবাসী মুক্ত সৌদি আরব ঘরে তোলার লক্ষ্যে অভিযান প্রতিনিয়ত জোরালোভাবেই চলছে এই অভিযানে মূলত যে সকল প্রবাসীরা সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত নীতি আইন লঙ্ঘন করে অবস্থান করছেন তাদেরকে আটক করা হচ্ছে পুলিশের অভিযান চলাকালে প্রবাসীদের ইকামা খুব বেশি চেকিং করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাদেরকে মেয়াদ নেই যারা পেশার বাইরে কাজ করছে তাদেরকে আটক করছে পুলিশ আজ সৌদি প্রেস এজেন্সির এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী ও যাওয়াজাতের যৌথ অভিযানে গত এক সপ্তাহে ষোলো হাজার দুইশো প্রবাসীকে আটক করেছে সৌদি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত তেরো এপ্রিল থেকে উনিশ এপ্রিল এই সাত দিনে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে আর এই সকল প্রবাসীদের মধ্য থেকে ইকামা আইন ভঙ্গের দায়ে আট জনকে শ্রম আইন ভঙ্গ দায়ে জনকে আর সীমান্ত নিরাপত্তা বিধি আইন ভঙ্গ এর জনকে আটক করা হয়েছে তাছাড়া গত এক সপ্তাহে আটক থাকা প্রবাসীদের মধ্য থেকে 6355 জন প্রবাসীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত অবৈধ প্রবাসীদেরকে পরিবহন ও আশ্রয় প্রদানের অপরাধে আট জনকে আটক করা হয়েছে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার দূর দিয়ে জানানো হচ্ছে কেউ সৌদি অনুপ্রবেশকারীদেরকে প্রবেশের সুবিধা দিলে তাদেরকে পরিবহন করলে আশ্রয় দিলে কিংবা কোনোভাবে সহায়তা করলে পনেরো বছরের কারাদণ্ড প্রদান করা হবে এবং সর্বোচ্চ দশ লাখ পর্যন্ত জরিমানা করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন সতর্ক করে দেওয়া সত্ত্বেও যারা এ সকল অবৈধদেরকে কোনোভাবে অনুপ্রবেশে সহায়তা করবে তাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে তাই সৌদি আরবে থাকা সকল প্রবাসীরা সাবধান থাকুন বিশেষ করে যারা অবৈধভাবে অবস্থান করছেন আপনারা সতর্ক থাকুন কারণ সৌদি পুলিশের এই অভিযান চলমান থাকবে এই অভিযানের সংখ্যা বাড়ছে। পবিত্র রমজান মাসেও অভিযান ছিল পুলিশের কঠোর আর এখন পবিত্র রমজান মাস শেষেও অভিযান কঠোরভাবেই পরিচালনা করা হবে মূলত সৌদি আরবকে অবৈধ মুক্ত করার লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং রংড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে